vidomco.com এ তোমাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তী ম্যাম, চলে এসেছি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নিই আজ কি অঙ্ক আছে সমাধান করার জন্য। সমাধান করি x বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়ালস টু ফিফটিন বাই এক্স, যেখানে এক্স নট ইকুয়ালস টু জিরো। সেখানে সমাধান করতে দেওয়া আছে, তার মানে এক্স এর ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো স্টার্ট করা যাক। এক্সটা জিরো হবে না সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। কেন লাগবে? দেখো, থ্রি বাই এক্স আছে কোশ্চেনে আর ফিফটিন বাই এক্স আছে। যদি এক্সটা জিরো হয়ে যায় তাহলে ওগুলো তো অসংজ্ঞাত হয়ে যাবে, তার জন্যই এক্স নট ইকুয়ালস টু জিরো বলে দেওয়া আছে। আচ্ছা, এরপর নেক্সট লাইন কী আসবে করি, বা লসাগু করবো সিম্পল। থ্রি এক্স তিন দিয়ে ভাগ করলে শুধুমাত্র এক্স থাকছে, মানে এক্সের সাথে মাল্টিপ্লিকেশন এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস এক্স এককে এক্স মানে তিন পড়ে থাকছে, তিন তিনে নয়, ইকুয়ালস টু ফিফটিন বাই এক্স। ওকে, এ দেখো এবার এক্স এক্স কেটে যাবে, কেননা এক্স নট ইকুয়ালস টু জিরো। যদি জিরো হতো তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যেত, কাটাকুটি যেত না, যেহেতু জিরো নয় তাই এক্স এক্স কাটা যাবে। তিনটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসবে, তিন পনেরোই পঁয়তাল্লিশ, আর এদিকে ওয়ান আছে মানে এক্স স্কোয়ার প্লাস নাইনটাই থাকবে, আর তিন পনেরোতে পঁয়তাল্লিশ হয়ে গেল। আচ্ছা, বা এক্স স্কোয়ারটা হবে কত, পঁয়তাল্লিশ মাইনাস নয়, নাইনটা মাইনাস হয়ে যাবে ডান দিকে গেলে, তাহলে পঁয়তাল্লিশ মাইনাস নয় সমান হয়ে যাবে ছত্রিশ। নয় পর দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ছয় দিতে হাতে এক, একের পর চার মানে তিন। তাহলে এক্স স্কোয়ার যদি ছত্রিশ হয় তাহলে এক্স হয়ে যাবে কত, বর্গমূল করলে প্লাস মাইনাস দুটোই আসবে ছয়, প্লাস মাইনাস সিক্স হয়ে যাবে আনসার। এক্সের দুটো ভ্যালু হয় প্লাস সিক্স অথবা মাইনাস সিক্স, এটা আমাদের আনসার। ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করুন।